মুন্সীগঞ্জের পদ্মা তীরের মাওয়ার হাটে চৈত্রের ভোরে বসে ইলিশের পসরা, আরত জুড়ে রূপালি ইলিশের ছড়াছড়ি, আর তাজা মাছ কিনতে ক্রেতার উপচে পড়া ভিড়। অভয় আশ্রমে মাছ ধরা নিষিদ্ধ থাকলেও পদ্মায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। সরবরাহ স্বাভাবিক হলেও বড় ইলিশ কেজিতে 2200 টাকা দাম হাঁকা হচ্ছে। ক্রেতারা বলছেন সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। বৃহস্পতিবারও ইলিশের দাম ছিল কেজিতে 1600 টাকা। অভয় আশ্রমে মাছ ধরা বন্ধের কারণে পদ্মায় এখন বড় বড় ইলিশ ধরা পড়ছে। বাজারে প্রচুর ইলিশ পাওয়া যাওয়া সত্ত্বেও দাম প্রচুর। আমার মনে হয় এটার পিছনে অবশ্যই কোনো কারসাজি বা সিন্ডিকেট আছে। সিন্ডিকেটের কথা অস্বীকার করে আড়তদাররা বলছেন ছুটির দিনে চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে। তারা বলেন কারেন্ট জালের কারণে ইলিশ উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। জলের কারণে মাছ আইতে পারে নাই, খেতে অনেক বেশি, তাই মাছের তুলনামূলক আজকে অনেক দাম বেশি। মাছ আমদানি কম, ক্রেতা বেশি, মানে প্রচণ্ড ভিড়, ক্রেতা মানে মাছ দিয়া কুলাইতে পারতেছি না, অল্প মাছ, ক্রেতা বেশি। বড় ইলিশ গেছে 2200 টাকা কেজি, আর 800-900 গ্রাম, 1 কেজি 1400-1500-1600 বিভিন্ন আইটেমের দাম গেছে। কারণ জানটা বলতে হইলে আমাদের মাছ ভালোভাবে বিক্রি করতে পারতাম। মাওয়া ইলিশের প্রতি হাটে প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। গেল এক বছরে জেলায় 2195 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে, আর এর বড় একটি অংশ বিক্রি হয় এই হাটে। মুন্সীগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।